সবুজ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে যেন উঠে এলাম মেঘের রাজ্যে, এমনই এক অনুভূতি হয় রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে পৌঁছে। রাঙামাটি জেলা অবস্থিত হলেও খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালি যাওয়াটা খুবই সুবিধাজনক। খাগড়াছড়ির দীঘিনালা পৌঁছে জিপে করে, যা স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত, সেই গাড়িতে করে সাজেক ভ্যালি যাওয়া যায়। এছাড়া সিএনজি, মোটর সাইকেল, মাইক্রোবাসে করেও অনেক পর্যটক এখানে আসেন। সাজেক ভ্যালি রাঙামাটির সবচেয়ে উত্তরে মিজোরামের সীমান্তে অবস্থিত একটি জায়গা। মূলত রুইলুই পাহাড় ও কংলাক পাহাড় সমন্বয়ে গঠিত এক এই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু জায়গা কংলাক পাহাড়ের চূড়া। এখানে আর্মি ক্যাম্প রয়েছে, রয়েছে 3টি হেলিপ্যাড। এছাড়া পর্যটকদের থাকার সুবিধার্থে গড়ে উঠেছে অনেক কটেজ ও খাবার হোটেল। সাজেকের মূল আকর্ষণ সবুজ পাহাড়ের ওপর দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের খেলা। সবুজ পাহাড়ের চূড়া থেকে এই মেঘের খেলা দেখা সত্যিই মনোমুগ্ধকর। সেই সাথে মেঘের আড়াল থেকে সূর্য ওঠার দৃশ্য কিংবা সূর্য ডুবার দৃশ্য আরও বেশি অপূর্ব। মাহবুবুত্তাবাসুম, ইমা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, সাজেক।